যারাই আমার প্রশংসা করে যে এই কো-অ্যাক্টরসগুলো, তাদের সবার কাছেই সবার প্রতি আমার ভালোবাসা। একবার একটি কথা, আমি তাকে ঘৃণা করি, ইংলিশে হেড হলে ওটা স্মার্ট হয়। ও পুরো তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি আনছি, তো ও পুরো আমি বলবো একটা কথা, তোমার মুখটা যদি সিলি দেওয়া কাজ করতে পারো, তুমি যেখানে আছো সেখানের কাজগুলো চাপাও, সেই কাজগুলো নিয়ে ভিজি থাকো। দরদ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই মুহূর্তে তিনি এই সিনেমার শুটিংয়ের কাজেই অবস্থান করছেন ভারতে। নিজের ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি নিয়ে যখন ভারতে গিয়েছেন শাকিব খান, তখন বাংলাদেশে তার দুই সন্তানের মায়েদের একটা বিরোধ আমাদের নজরে এসেছে, যেটি আমরা সবাই জানি যে একটা টেলিভিশনে সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেছেন সরাসরি তাকে করা প্রশ্নের জবাবে, আসলে যে তিনি শেহজাদ খান বীরকে অনেক ভালোবাসেন কিন্তু ঘৃণা করেন বীরের মাকে। অপু বিশ্বাস আসলে কি বলেছেন এটা একটু শুনি। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলি, তাকে নিয়ে আলোচনার শেষ নেই। অপু বিশ্বাস আর শবনম বুবলি দুজনেই ঢালিউড কিং শাকিব খানের সহধর্মিণী ছিলেন। দুজনের সম্পর্ক দা কুমড়ার মতো, বিভিন্ন সময়ে একে অন্যকে নিয়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মন্তব্য করেছেন, যা তাদের মধ্যকার সম্পর্ককে ক্রমাগত জটিল করেছে। একবার একটি কথা, আমি তাকে ঘৃণা করি, ইংলিশে হেড হলে ওটা স্মার্ট হয়, বাংলায় ঘৃণা করি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, বুবলিকে আমি ঘৃণা করি, ইংলিশে হেড বললে আরো স্মার্ট হয়। এ সময় তিনি আরো বলেন, উনাকে আমি ঘৃণা করি, উনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে, জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে, এটা আমার জন্য ম্যাটার করে না। এই অনুষ্ঠানে বুবলিকে ঘৃণা করি বাক্যটি পরপর তিনবার বলেছেন এই নায়িকা। ওনাকে আমি ঘৃণা করি, এই এক বাক্যে একটি কথা। তবে অপুর এ মন্তব্যের পর শবনম বুবলি ফেসবুকে লিখেছেন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরের কামড়ানো মানুষের শোভা পায়, তবে এখানে কারো নাম উল্লেখ করা হয়নি। অপু বিশ্বাসের এমন মন্তব্যে কিন্তু চুপ থাকেননি শবনম বুবলি, আবার সরাসরিও কিছু তিনি বলেননি। তিনি যে কাজটা করেছেন বরাবরের মতোই ফেসবুক স্ট্যাটাসে তিনি জবাব দিয়েছেন। স্ট্যাটাসটা এমন ছিল যে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কাজ মানুষের শোভা পায়। এখন এই স্ট্যাটাসকে কেন্দ্র করে কিন্তু বলা যায় না যে শবনম বুবলি আসলে অপু বিশ্বাসকে কেন্দ্র করেই এই স্ট্যাটাসটা দিয়েছেন, কিন্তু তিনি স্ট্যাটাসটা দিয়েছেন অপু বিশ্বাসের এমন মন্তব্য প্রকাশের পর। আমি কেন, পুরো বাংলাদেশের মানুষ আপনারা কি জানতেন যে ওনার কোনো একটা আগের কোনো প্রিভিয়াস রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে? এটা কিন্তু আমরা কেউ জানতাম না, আপনারাও জানতেন না আমার যতটুকু মনে হয়। এবং আমি তো আরেকটা ডিপার্টমেন্ট থেকে এসেছি, নিউজ ডিপার্টমেন্ট থেকে, সেখানে তো ফিল্ম নিয়ে খুব একটা চর্চা হয় না, নিউজ প্রেজেন্টেশনে যেহেতু ছিলাম, সো আমি জানতাম না, আপনারাও জানতেন না। এবং তিনি তখন, আমরা প্রায় দেখতাম নিউজে যে উনি পাত্রী খুঁজছেন বিয়ের জন্য, তো সেটা আসলে আমরা অনেকেই জানতাম না। এবং যখন আমরা 2017 জানতে পেরেছি, এবং তার আগে কিছু বিষয়ে উনি আমাকে সবসময়, তার কিছুদিন আগে থেকে উনি বলতেন যে কিছু জিনিস শেয়ার করবেন এবং বলতে চান, তো এইভাবে আসলে বলছিলেন। এবং একটা মানে, যেহেতু আমরা সবাই সিঙ্গেল ছিলাম তখন, এবং উনি ওই প্রেজেন্টেশনটাই ছিল, এবং হয়তো বা উনি শেয়ার হয়তো ভেবেছে পরে করবে, বা আমি জানি না ওনার কী ভাবনা ছিল, তো একটা ভালো লাগার ব্যাপার তো আসলে ছিল, এমন না যে প্রথম মুভি থেকেই, তা না, আস্তে আস্তে করে গড়ে উঠেছে। এবং কোনো খুব প্রেম বা খুব বন্ধুত্ব এরকম কখনোই শুরুতে ছিল না আসলে আমাদের, কারণ আমরা প্রফেশনালি সবাই কাজ করছিলাম। কিন্তু উনি চাচ্ছিলেন সেটেল হতে, এবং বলেও ছিলেন যে উনি সেটেল হতে চান, এবং উনি ওভাবেই আসলে ভাবছেন। তো যখন আমি 2017 বিষয়গুলো সামনে আসলো এবং আমি জানলাম, সিনেমার একজন সিনিয়র অভিনেতা দীপজল বলেছেন যে অপু বুবলিকে থামতে, এবং সাথে তিনি এটাও কিন্তু পরামর্শ দিয়েছেন যে আসলে ব্যক্তি জীবন নিয়ে টানাটানি না করে খবরের শিরোনামে কাজ নিয়ে থাকা উচিত। অত্যন্ত নোংরামি, এটা ভালো চোখে দেখতে কেউ ভালো বলবে না এটা, তবে এটা আমাদের ফিল্মের জগৎটারে
অনেক নিচে নামাচ্ছে কথাবার্তায়, বিভিন্ন কথায়, এইগুলো ঠিক না, টিভির সামনে সে এইসব কথা বলা ঠিক না। হ্যাঁ, তোমাদের প্রবলেম, তোমাদের কিছু আছে, তোমরা মেসেজের মাধ্যমে তোমরা এই করো, তারপরে ওইটাও তো উঠে আসছে, কেউ একজনে মেসেজ দিচ্ছে, ওইটা টিভিতে উঠে আসছে। তো এগুলো না করে যার যার জায়গায় শেষে থেকে যার যার এটা মানে অন্তত মানিজ্যদের দিক তাকায় যদি কাজগুলো করে ভালো কিছু করবে। কেন এই সব আরও তো দশটা মেয়ে বাংলাদেশে আছে, ওরা যে কাজগুলো করছে তাতে বাংলাদেশের ভাবমুক্তি কি ভালো হচ্ছে, খারাপের দিকই যাচ্ছে, ছেলে মেয়ে খারাপ হচ্ছে। তবে আমার কথা এইগুলো না বলা ভালো। এই যে অপু বিশ্বাস এবং শবনম বুবলির এই দ্বন্দ্ব এবারে কিন্তু প্রথম নয়, এটি কোনো মানে নতুন ঘটনা নয়, এর আগেও আমাদের চোখে পড়েছে যে একবার জন্মদিনে নাকফুল উপহার নিয়ে একটা ঘটনা ঘটেছিল, তারপরে একবার অবশেষে অবশ্য শাকিব খান বলতে বাধ্য হয়েছিলেন বা বলেছিলেন তার পক্ষ থেকে যে না, তিনি আসলে নাকফুল গিফট করেননি। ঘটনার সূত্রপাতটা আসলে আমাদের সামনে এসেছে 2017 সালে, যখন একটা চলচ্চিত্র থেকে দীর্ঘ বিরতির পর হুট করেই অপু বিশ্বাস একটা টেলিভিশনের লাইভ প্রোগ্রামে নিজের ছোট্ট সন্তান জয়কে নিয়ে হাজির হয়েছিলেন, আর এসে তখনই বলেছিলেন যে তার কোলের ছেলে সন্তানটি আসলে শাকিব খানের, আর তার এবং শাকিব খানের বিয়ে হয়েছে। সে সময়ও কিন্তু মানে অপু বিশ্বাস যখন ব্যক্তি জীবনের টানাপোড়ন নিয়ে সবার সামনে উপস্থিত হলেন 2017 সালে, তখনও শবনম বুবলির কিছু স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস আমরা দেখেছি, মানে ফ্যামিলি টাইম লিখে একটা ছবি পোস্ট করেছিলেন, এরপর কিছু মন্তব্য করেছিলেন ফেসবুকে। সো এই যে জবাব পাল্টা জবাব, একজনকে একজন আরেকজনকে কেন্দ্র করে একটা মন্তব্য ছুটছেন এবং আরেকজন দেখা গিয়েছে যে সেটার জবাব অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে অনলাইনে দিচ্ছেন বা ডিজিটাল প্ল্যাটফর্ম বা যেটা বলি যে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন। এই যে সুপারস্টার শাকিব খানকে নিয়ে মানে অপু বিশ্বাস এবং শবনম বুবলির এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা আসলে কবে শেষ হতে পারে? আর এই যে বর্তমানে যে ঘৃণা এবং কুকুর এই দুটো শব্দ নিয়ে একটা চর্চা চলছে, সেটাই বা কতদূর গড়াবে বা কতদূর এগোবে, আর আদতে আসলে এটা কবে শেষ হবে? অপূর্ণতা হয়তো বা আমার এসেছে বা অপূর্ণতা আমাকে কেউ করেছে, তো আমার কথা যে সেখানেও কেন তারও অপূর্ণতা থাকবে নিশ্চয়ই। আমার যদি কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার থাকে তাহলে ওইটা নিয়ে আমি ফুলফিল নিশ্চয়ই থাকব। তো আমি ফুলফিলও থাকলাম না, থাকতে দিলাম না, এই ব্যাপারটা আসলে মানে কি বলবো, অনাকাঙ্ক্ষিত। যখন কোনো মেয়ে ভাবে যে আমি আরও একটি বিয়ে করব, আমি জানি না, অনেক মেয়েরা হয়তো বা আমাকে বাজেও বলতে পারে। অপু বিশ্বাস, ডালিউড কুইন খ্যাত এই নায়িকা সবসময় থাকেন আলোচনায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আলোচনায় থাকেন শাকিব খানকে কেন্দ্র করে। কেনই বা থাকবে না আলোচনায় তারা, একসময়ের সেরা জুটি ছিলেন তারা, তাদের ছাড়া সিনেমায় জমত না হলে, দর্শকদের মাঝে হয়েছেন অনেক জনপ্রিয়, তারপর করলেন বিয়ে, বাঁধলেন সংসার, তবে থাকতে পারলেন না একসাথে, হয়েছে দুজনের মধ্যে তালাক। অবশ্যই আমার বিবাহিত জীবনটা আমি ভেবে করিনি, এটা আসলে ভালো লাগা থেকে হয়ে গেছে। দীর্ঘ অনেকটা সময় একাকী থাকার পর আবার নতুন করে অপু বিশ্বাস তার নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন। অনেকেই চিন্তা করে যে আমি বিয়ে করব বা কিছু, যখন কোনো মেয়ে ভাবে যে আমি আরও একটি বিয়ে করব, আর যদি তার সন্তান থাকে সেক্ষেত্রে মেয়েটা হয়তো হ্যাপি হতে পারে যে আমি আমার লাইফে নতুন একজন পার্টনার পেলাম, বাট আর একদিকে দেখবে ওই সন্তানটা কিন্তু একটা অন্য মানুষকে পেল যেটা কিন্তু তার বাবা নয় বা সেটা কিন্তু তার নিজের কেউ নয়। এই ব্যাপারটা আমি ভাবি না, মানে আমি মনে করি যে এটা অন্যান্য মানুষের ভিতরে যেন এই ভাবনাটা চলে আসে,